অলমোস্ট 2 ইয়ার্স পর আমরা আবার আপনাদের সামনে খেলবো। তো আমরা খুব এক্সাইটেড যে আপনারা আসবেন মাঠে এবং আপনাদের সামনে, যেটা আমরা বরাবরই বলে এসেছি যে আপনাদের অনেক মিস করছিলাম মাঠে। তো ফ্যান্স ব্যাক হওয়া মানে একটা আলাদা মোটিভেশন আমাদের সব প্লেয়ারদের জন্য। তো আমরা তার জন্য রেডি। তো আপনারা সবাই মাঠে আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। আর আশা করছি আমরা কালকে একটা ভালো ফুটবল উপহার দেবো এবং ম্যাচ জিতে মাঠ ছাড়ব। হ্যালো মারিনাস, ইটস ফাইনালি গুড টু বি ব্যাক ইন কলকাতা। উই হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট গেম অ্যাগেনস্ট ব্লু স্টার, সো ফাইনালি উইথ দ্য ফ্যান্স, আই হোপ ইউ কাম অ্যান্ড চিয়ার আস আপ অ্যান্ড মোটিভেট আস, সো ইটস অ্যান গ্রেট অপরচুনিটি ফর আস টু পারফর্ম ইন ফ্রন্ট অফ আওয়ার হোম ক্রাউডস। হোপ টু সি ইউ সুন। লাস্ট 2 বছর কোভিডের কারণে আমরা কোনো ফ্যান্স গ্রাউন্ডে অ্যালাউ ছিল না, তো এখন ফাইনালি আমরা আমাদের হোম ফ্যান্সদের সামনে খেলব, মেরিনাসদের সামনে। তো খুব ভালো লাগছে যে আমরা খেলতে পারবো তাদের সামনে, আর তারাও এসে ম্যাচটা খুব এনজয় করতে পারবে, আর যে ভাইবসটা আমরা পাবো গ্রাউন্ডে। আগেও আমি যখন মোহনবাগানের হয়ে খেলেছি কলকাতায়, যে ভাইবস পেয়েছি, যে আরও আমরা যখন টায়ার্ড হয়ে যাই সেই সময় যে এনার্জি দেয়, সেটা হচ্ছে ফ্যান্সরা আমাদেরকে এনার্জি দেয়, উৎসাহিত করে। আর আমরা চাই যে এই ম্যাচটা জিতে তাদেরকে আমরা উপহার দিতে চাই। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান।